শিক্ষা সংক্রান্ত আপডেট বিদ্যালয়গুলি রাজ্য জুড়ে খুলছে, প্রায় বহুদিন পর কোভিড-19 অতি মহামারীতে স্কুলগুলি বা বিদ্যালয়গুলি বন্ধ ছিল। শিক্ষা দপ্তরের উদ্যোগে অন্যদের সহযোগিতায় স্কুলগুলিকে জীবাণুমুক্তিকরণের কাজ হয়েছে। এই আগামী কাল থেকে যে বিদ্যালয়গুলি খুলছে তাদের প্রধান শিক্ষকদের কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের নির্দেশিকা পাঠিয়েছি। কোভিড-19 যে বিধি অর্থাৎ জীবাণুমুক্তিকরণ, মাস্ক পরা, স্যানিটাইজ করা, থার্মাল চেকিং করা, যেখানে যেটা দরকার শারীরিক দূরত্ব বজায় রাখা, এই দিকে তারা নজর দেবেন। টয়লেটগুলি জীবাণুমুক্তিকরণ করতে হবে, ঢোকার সময় তাদের মাস্ক ব্যবহার করে ঢুকতে হবে, এবং অভিভাবকরা তারা সিদ্ধান্ত নিয়ে তাদের সন্তানদের পাঠাবে। কোনো অবস্থাতেই কোভিড-19 বিধি ভঙ্গ করা যাবে না। আমরা কোনো অবস্থাতেই ছাত্রছাত্রীদের সুরক্ষাকে শিথিল করতে পারবো না। যেভাবে করলে শারীরিক দূরত্ব বজায় রাখা যায়, যেভাবে জীবাণুমুক্তি করা যায় এবং হাত স্যানিটাইজ করা, মাস্ক দেওয়া, ক্লাসরুমগুলোকে ভালো মতন জীবাণুমুক্তি করা এবং ক্লাস শেষ হয়ে গেলে আবার তাকে স্যানিটাইজ করা, এগুলো করতে হবে। তার ডিটেলস নির্দেশিকা আমরা স্কুলগুলোকে পাঠিয়েছি, আমরা নজর রাখছি, অভিভাবকরাও নজর রাখুন। কোনোরকম ঝুঁকি নিয়ে কিছু করা যাবে না। পঠন পাঠনের জন্য ইতিমধ্যেই আমরা অনলাইন ফোনে টিভিতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও স্মার্টফোন এবং ট্যাব দিয়েছেন, যাতে অনলাইনেও তারা সেটা ব্যবহার করে পঠন পাঠনকে চলমান রাখতে পারে। আমি সকল ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাই এবং আগামী দিন থেকে, কাল থেকে বিদ্যালয়গুলিতে তারা সতর্ক থাকবেন, পঠন পাঠনের সঙ্গে স্বাস্থ্যবিধিকে অবহেলা করা যাবে না। এই আবেদন আমি সকলের কাছে রাখছি, অভিভাবকদের কাছে রাখছি, ছাত্র ছাত্রীদের কাছে রাখছি, শিক্ষকদের কাছে রাখছি, বিদ্যালয় কর্তৃপক্ষদের কাছে রাখছি এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সংগঠনগুলি তাদের কাছেও আমি রাখছি। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফডিজির ইউটিউব চ্যানেলটি।